Serial Studios. আজ পয়লা জুলাই 2022 রথযাত্রা। বিগত বছরগুলোতে যদি দেখা যায় যে প্রতি বছরই কিন্তু কলকাতার সিংহভাগ দুর্গাপূজোর ক্লাবগুলো কিন্তু এই আজকের দিনেই মানে রথযাত্রার দিনেই তাদের দুর্গাপূজোর সূচনা করে থাকে, অর্থাৎ খুঁটি পুজোর মাধ্যমে যে সূচনাটা হয়, আর এই বছরও সেটাই হতে চলেছে। 2021-এর আমার জার্নিটা আমি শুরু করেছিলাম শ্রীভূমি দুর্গাপুজোকে দিয়ে। শ্রীভূমিতে বুর্জ খালিফা হয়েছিল, সেটা তোমরা সবাই দেখেছো। আর এবছর 2022-এ আজ হচ্ছে শ্রীভূমির খুঁটি পুজো। আজও আমি যাচ্ছি, কি মানে আমাদের জন্য কি চমক অপেক্ষা করছে সেটা তো আগামী সময়গুলোতেই তোমরা দেখতেই পাবে। কিন্তু এই শ্রীভূমির দুর্গাপুজো কিন্তু শুধুমাত্র বাংলা নয়, সারা দেশে সারা বিশ্বে একটা সাড়া ফেলে দিয়েছিল। বিগত দুবছর আমরা মহামারীর কারণে সেভাবে দুর্গাপুজোটাকে আনন্দ মানে মেতে উঠতে পারিনি আনন্দে, কিন্তু এবছর কিন্তু অনেকটা স্বাচ্ছন্দ্যে ফিরেছি। তাই এবছর দুর্গাপুজোতে আমরা যেন ভালোভাবে আনন্দ করতে পারি, এটাই মায়ের কাছে প্রার্থনা করি। চলো তবে শ্রীভূমি যাওয়া যাক। আর একটা কথা, শ্রীভূমির এবছর কিন্তু আমি তোমাদের লোগো ইনাগুরেশনের দিনকারে দেখিয়েছিলাম, শ্রীভূমির এবছর সুবর্ণ জয়ন্তী বর্ষ, অর্থাৎ 50 বছর। সকাল থেকে কেমন যেন মেঘলাটে ওয়েদার, যেটা হওয়াটাই স্বাভাবিক, কেননা রথের দিন তো বৃষ্টি হয়ই মানে প্রতি বছর, এটা তো আমরা সবাই জানি। আর সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আমি আজকে হেঁটে হেঁটে যাচ্ছি, কেননা শ্রীভূমি যেতে গেলে আমার সাইকেল নেওয়ার কোনো প্রয়োজন হয় না, কেননা বাসেই যাব এখান থেকে, মানে আমার বাড়ি থেকে একদম বাসে শ্রীভূমি। সবেমাত্র আমি বাস থেকে নামলাম, একটুখানি দেখাই। সকালে মানে বেশ দারুণ লাগছে, জায়গাটা বেশ দারুণ লাগছে, আর এই ধারগুলো এরকম গাছ লাগানো হয়েছে, তো এখন বেশ সুন্দর লাগছে। চলো এবার ওপারে হতে হবে আমাকে। দেখতে পাচ্ছ একদম গেটটাতে কত সুন্দর করে সাজানো হয়েছে, এখানে রজনীগন্ধার মালা দিয়ে একটা এরকম ঝাড়ের মতো করা হয়েছে, যেটা ভীষণ সুন্দর লাগছে, এটা করা হচ্ছে এখনো আর কি। আর গেটের এখানে লেখা রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব খুঁটি পুজো সুবর্ণ জয়ন্তী বর্ষ। চলো এবার সামনের দিকে চলে যাই। পুরো রাস্তাতে এরকম কার্পেট বিছানো হয়েছে, যেখান থেকে বিশেষ অতিথিরা যাবে। আর এইদিকেও আর একটা রাস্তা আছে শ্রীভূমির, এদিক দিয়েও যাওয়া যায়। ক্লাব চত্বরটা ভীষণই সুন্দর করে সাজানো হয়েছে, আর সামনের দিকে দেখতে পাচ্ছ খুবই সুন্দর, মানে এখানে মণ্ডপ মতো করা হয়েছে একটা। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, খুবই সুন্দর এই মঙ্গলবার মুহূর্তে। ক্লাবের এখন ভিতরে রয়েছি, দেখো সবাই এখানে রয়েছে, এখানে যেহেতু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এখানে মহিলা ঢাকিরা রয়েছেন। আর এইদিকে দেখতে পাচ্ছ টোটাল টিম রয়েছে, কিন্তু এখানে বিশাল বড় প্রোগ্রাম রয়েছে। প্রতি বছর পুজোটা এই বেদিতেই হয়, দেখতে পাচ্ছ পুরো এখন কিন্তু অন্যরকম লাগছে ব্যাপারটা। আর এই হচ্ছে সামনে খুঁটিটা, ঠিক আছে, আর যে আয়োজনটা চলছে এখানে পুজোর জন্য যে আয়োজন সেটা চলছে এখানে। পূজা গ্রাউন্ডটা দেখো একদম সাজো সাজো রব, সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে পড়েছেন, লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছেন। একটু পরেই যে মেন অনুষ্ঠান সেটা কিন্তু শুরু হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে, এখানে যেহেতু আজকে রথযাত্রা, তার রথযাত্রা উপলক্ষে এখানে বেশ সুন্দর করে সাজানো হয়েছে, জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার এখানে দেখতে পাচ্ছ মূর্তি রয়েছে, খুবই সুন্দর লাগছে টোটাল এই বিষয়টা।
এখানে অনেক কিছু রয়েছে, যদিও আমার পছন্দের জিনিস হচ্ছে একদম বাঁদিকে যে দেখতে পাচ্ছ নাড়ুগুলো, ঠিক আছে, এটাই সবথেকে আমার পছন্দের জিনিস। আরও একটা পছন্দের জিনিস আছে, ওইদিকে ওই গজাগুলো রয়েছে, বেশ ভালো লাগে খেতে আমার, ঠিক আছে। যদিও পুজোটা পুজোর কাজকর্মটা চলছে, আর কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে। বিশাল বড় স্ক্রিনে যেহেতু আজকে রথযাত্রা, এখানে বিশাল বড় স্ক্রিনে লাইভ চলছে পুরীর রথযাত্রা, এখানে দেখতে পাচ্ছ সবাই। সামনের এই যে জায়গাটা দেখছো, এখানে খুঁটিটা পোতা হবে, এই যে মালাটা দিয়ে এই জায়গাটা করা হয়েছে। শ্রীভূমি দুর্গাপুজো 2022-এর খুঁটি পূজার এন্ট্রি কিন্তু আমি যেখান থেকে মানে করেছি সেটা তো এন্ট্রি আছেই, কিন্তু আজকের প্রোগ্রামের জন্য ভিভিআইপিরা যেহেতু আসবে এইটা এন্ট্রি, অর্থাৎ দুর্গাপুজোর এক্সিট গেটটা হচ্ছে আজকের এন্ট্রি। এখানেও দেখতে পাচ্ছ পুরো রাস্তায় কার্পেট বেছানো রয়েছে, এখান থেকেই সকলে যাবেন। এখানেও এরকম একই রকমের গেট করা হয়েছে, খুব সুন্দর একটা এখানে এরকম ঝাড় মতো করা হয়েছে, যেটা রজনীগন্ধা ফুলের, দেখতে ভীষণই সুন্দর লাগছে। এই মূর্তি হবে অধিবাসী অধিভূত
সেলকো গোলার মেমোটা সংস্থা করছে ওটা আর আমাদের মধ্যে লাইকে চাচম কম ভাবে অবপারে বিখ্যাত মহাপাল সম্পূর্ণ করতে অনলাইন ফার্স্টে ইলেকট্রিশিয়ান এখানে একটা অস্ত্র সাধারণত তার অনেক কিছু রাখে যেটা মানুষকে আকর্ষিত করবে আর যে সব কথা বলতে আমি খুবই করেছি সবাইকার ব্যস্ততা আছে আমার নিজের একটা রথের প্রোগ্রাম আছে আমি দুটো থেকে তারপরে বিভিন্ন জায়গায় রথের প্রোগ্রাম আছে চলে যাব যারা এসেছেন প্রসাদ আমাদের সবাইকে সিটে পৌঁছে দেওয়া হবে আর যদি দুটো লাগতে পারে একটু প্রসাদ গ্রহণ করে দেওয়া কোটি পুজো এই সমস্ত হয়ে যাওয়ার পরে লাঞ্চের ব্যবস্থা আছে আমি একটু লাঞ্চ একটা থেকে আমরা চালু দেবো কিন্তু তার আগে অনেক অনুরোধ করবো আমি অনুরোধ করবো যে আমাদের মধ্যে সবাই বলবে না একটু সুন্দরতা বলো ভালো কথা একটু দেব বলবে একটু ভালো কথা বলবো এরা বলবে আর তারপর সেখান থেকে একটা দেবী রাজার পক্ষ থেকে দিয়ে এসছে ওটা আমি সন্ধ্যা থেকে বলবো ওটা ও আমাদের যে শ্লোক আমরা জানি তা ওটা আমাদের খুব মন্দির উনিও কোনো কাজ করেন রাজারে পাশে কেন্দ্রে দিলেন উনি সিলুইস কবিতা তিনি কিছু তৈরি করে দিয়েছেন সেটা একটা কেন্দ্র আমার চিন্তা বলে দেবে আগে আমি বলি আগে হয়ে তারপরে যেটা হবে তারপরে আমাদের মঞ্চ থেকে আমাদের মঞ্চ থেকে এটা উদ্বোধন ডিগ্রি কাজ আর আমরা গিয়ে খুবই পুজো করবো তারপরে এটা খুব ছোট্ট অনুষ্ঠান কোনো কর্মীর অনুষ্ঠান যারা বলবে দয়া ক্লিক করে ধরবে আপনারা যারা এই রথের দিন এসছেন সবাই সবাইকে আমার শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি আপনাদের সর্বময় শক্তি আপনাদের শক্তি ছাড়া আমাদের কখনো সম্ভব হয় না আজকে যা আমি তো সেই পরীক্ষা পেয়েছে ভালো দর্শকের আশীর্বাদ দর্শকের অনেক শুভেচ্ছা আমি ভালোবাসি আমি শ্রীমূল পরীক্ষার পক্ষ থেকে আমার সমস্ত এই শরীর নেতা সমস্ত আমার ক্লাব সদস্য সদস্যরা মহিলারাও আছেন প্রচুর মহিলা পার্টিসিপেট আমি মহিলাদের প্রণাম জানিয়ে শ্রদ্ধা জানি কি বই বলো শ্রীমূল জন্য কি বই শ্রীটার জন্য এই দিবসে গত বছর ধরে এসেছে এর কাছে নিজেই ঘুরে গেছে আমার মনে হচ্ছে প্রথমবার কবে এসেছে মনে হচ্ছে প্রতি বছরই আসি নিজের ঘরের পুজো নিজের জল মনে আসি ভুলি এটা আমাদের বোর্ডের যুগে 50তম বছর তার আজকে ঘুরি পুজোর আয়োজন একই কথা বলতে যেইভাবে সুনীলটা এবং আমাদের এই শিবুরি গ্রামের মানুষের দীপাবলি পুজোটাকে মানে যেদিন বিশ্বের নয় দশের পর থেকে সাত হবে নয় বছরে শুরু হয়ে যায় যে কিভাবে এই পুজোটা আরো সামনের পুজো আরো ভালো করে করবে এইবারের পুজো কি হচ্ছে এগেন্সি রোমে যেটা আমি শুরুও করেছি এগেন্সি বাইরে শুরুও করেছি সেখান থেকে এগেন্সি আমাদের বসানোর একটা কনসেপ্ট এবং মাত্র তিন মাস আগে সমস্ত নেতাদেরকে তাদের সঙ্গে যারা যুক্ত আছেন কিন্তু সুবিধা এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা পুজো যেন এবারে পুজো যেন ভালো হোক আর আমাদের এই শ্রীভূমি পুজো তো শুধু কলকাতা বেশ অনেক সুন্দর আমাদের দেশের মধ্যে থাকে কারণ প্রত্যেকটা মানুষ যারা বিদেশে থাকে তারা লাইভ দেখতে পায় আমাদের এই পুজোটা তখন মনে হয় এটা অসাধারণ একটা মানুষের যারা কলকাতায় আসতে পারছে না যারা বিদেশে থাকে তারা তাদের বাড়িতে বসে তারা তাদের মোবাইলও আমাদের এই পুজোটা দেখতে পান তো আর আমরা রিজনাল নয় আর আমরা শুধু ন্যাশনাল নয় আমরা এখন ইন্টারন্যাশনাল হয়ে গেছি তার জন্য অসংখ্য ধন্যবাদ সুবিধা এবং প্রতিনিধ আমাদেরকে অবদান আপনাদের ধন্যবাদ শুভেচ্ছা ভালো থাকবে আর মাত্র তিন মাস পরে তারপর আমরা এখানে সিটিতে গিয়ে পুরো করতে পারবো সবাইকে শুভ সকাল এর থেকে ভালো শুরু হতে পারে না কেমন আজকে দিনে আমাদের পুজো হচ্ছে মানবিকার আর রথযাত্রাও আজকে আছে আমি ছোট্ট করে বলবো কেন আপনারা সবাই জানেন কারণ আমি মানুষ আর লক্ষ্মীটা যে অতটা ভালো পারি না তবু যারা যারা মঞ্চে আছে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই আপনারা উপস্থিত আছেন আমাদের মিতা ভাইরা যারা আছেন আমাদের মহিলা শক্তিরা যারা আছেন আমাদের বড় দাদারা সবাইকে ধন্যবাদ জানাই আমাদের মঞ্চে আছে আমাদের বাবু থেকে শুরু করে আমি শীতল পল শীতল পলের জন্য একবার বের করে হাতালি দিয়ে ভাবলে আমি ভালো হয় আমাদের আমাদের বাংলা হয়ে দেশের হয়ে খেলেছে বেশ ভালো ফুটবলার আমাদের প্রিয়
সুন্দরতা আছে, আমাদের রূপতা আছে, আমাদের দিক আছে, আমাদের রাজ্য একটা সুপারস্টার। যেমন আরাম দেয় তিনি খেজাগুলোর মতো ভেসে আসা দেখার জন্য। এবারে মানে সত্যি মানে ভীষণ আগ্রহ যে কতদিনে